চট্টগ্রামে নেচে গিয়ে উল্লাস করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পলাতক আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব সাত চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে চট্টগ্রাম নগরীর গরিবুল্লাহ শাহ মাজারের সামনে থেকে আসামি মেহেদি হাসান সাগরকে গ্রেফতার করে র্যাব পরবর্তীতে তার দেয়া তথ্যমতে মতে থানার জামতলা থেকে গ্রেপ্তার করা হয় অপর আসামি মোহাম্মদ শান্তকে জিজ্ঞাসাবাদে আটককৃতরা সাদাত হোসেনকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে তেরোই আগস্ট আসামি মেহেদি হাসান সাগর নিহত শাহাদ হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে অপহরণ করে তার স্ত্রীর নিকট মুক্তিপণ দাবি করে